সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদ্য 27 আগস্ট, 11ই জিলকদ, পবিত্র ঈদি মিলাদুল ওয়াজিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে এ পর্যায়ে ওয়াজিহিয়া মোহাম্মদিয়া তরিকার ইসালে সওয়াব এবং মোনাজাত পাঠ করা হবে। ইসালে সওয়াব পাঠ করছেন খানকাই মোহাম্মদিয়া তরিকার দরবার শরীফ, মাদ্রাসা ই মোহাম্মদিয়া রানিমার রওজা শরীফ ও মসজিদে নকশাই নববী এর তাজিদার ও মহাপরিচালক এবং ঈদে মিলাদুল ওয়াজিহ শাহি মাহফিলের প্রধান আকর্ষণ ওয়াজিহিয়া মোহাম্মদিয়া তরিকার খলিফা মুর্শিদে বরহক মুজদ্দিদে তরিকত হজরত মৌলানা শাহ সুফি খাজা শেখ সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ শামসুদ্দিন হাশেমি ওয়াজি মোহাম্মদী এবং মোনাজাত পরিচালনা করবেন ওয়াজিহিয়া মোহাম্মদিয়া তরিকার মুরিদ ও খলিফা এবং ওয়াজিহ শিল্পগোষ্ঠীর বিশিষ্ট কণ্ঠশিল্পী হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আবুল খায়ের শাকির মোহাম্মদ বায়েজিদ হাশেমি ওয়াজি মোহাম্মদী। ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আরশাদি আওলাদি শেখ সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ওয়াজিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ইমামিত তরিকতে ওয়াল আউলিয়া ইল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুজাদ্দিদি আলফি আওয়াল আল হাজ হযরত মাওলানা শাহ সুফি খাজা শেখ সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ওয়াজিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ইমামিত তরিকতে ওয়াল আউলিয়া ইল কামিলিন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا وملجانا محمد صلى الله على آله واصحابه وزواجه وبارك وسلم। আল্লাহ পাক, আমরা যা কিছু বললাম ইহার ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাফি মাফ করে দিয়ে মেহরবানি করে কবুল করে নিন। আমাদের জীবনে যা কিছু বন্ধকে করার তৌফিক দিন। ওজিয়া মোহাম্মদিয়া তরিকার মুনাজাত শরীফ। اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا ملجانا محمد صلى الله على آله واصحابه وزواجه وبارك وسلم। اللهم امين। الله পাক, আমরা যা কিছু পড়লাম ইহার ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাখি মাফ করে দিয়ে মেহেরবানি করে কবুল করে নিন। আমাদের যা কিছু বন্দেগী করার তৌফিক দিয়েছেন সমস্ত বন্দেগীগুলো কবুল করে নিন। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে বন্দেগীগুলো কবুল করে নিন। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে নেকিতে পরিণত করে দিন। ইয়াতে অসীম সব মঞ্জুর করুন। এই সমস্ত সব আমাদের জীবনের সমস্ত বন্দেগীর সব ইনফাক ফিসাবিল্লাহ করে দিলাম। আল্লাহ পাক আপনার হাবিব হাবিব আমাদের প্রাণে রাখা তাজিদারি মদিনা সরকারে দোয়া আলম নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া সাইয়েদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ওয়ারক পৌঁছে দিন। খাস করে ইয়ার সব তার আওলাদ শরীফ আজাজে মুতাহারাত আসাবে কেরামগণের পাক আর রহমত পৌঁছে দিন। খাস করে ইয়ার সব তমাম আম্বিয়াই কেরাম তমাম মালাইকা তমাম সিদ্দিকিন তমাম শুহাদা তমাম সালিহিন তমাম মুমিনিন মুমিনাত তমাম মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া থেকে চলে গেছেন জীবিত আছেন কিয়ামত পর্যন্ত আসবেন প্রত্যেকের পাক আমল পাক আর রহমত পৌঁছে দিন। আজ করে ইয়ার সব আমাদের উপস্থিত সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী আত্মীয় স্বজন পীর মুর্শিদ মাশায়েখ ওস্তাদ দোস্ত আবা পুস্তান সে পুস্তান সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত জিন ও ইনসানের মধ্যে যত মুমিন মুসলমান নরনারী সকলের পাক আমল পাক আর রহমত পৌঁছে দিন। খাস করে ইয়ার সব সমস্ত উম্মতে মুহাম্মদীর পাক আমল নামা পাক আর রহমত পৌঁছে দিন। খাস করে ইয়ার সব আপনার মাহবুব আমাদের প্রাণের মামদু ও জিয়ামদের তরিকার চিরস্থায়ী ইমাম সাইয়েদিনা তাজিদারি বাংলা সরকারে দোয়া আলম নূরি মুজাসসাম হাবিবে কিবরিয়া ওলিয়া মাদারজাত মুর্শিদি আজম মুজাদ্দিদ আলফি আউয়াল শামসুল আরেফিন নকশাই নবী আল হাজ হযরত মাওলানা শাহ সুফি খাজা শেখ সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ওয়াজিউল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদের মুর্শিদ কিবলার পাক আর রহমত পৌঁছে দিন। আমিন।
খাস করে ইয়ার সব তারার আওলাদ শরীফ আজা যে মুতাহাররাত আসাবে কিরাম তামা মুরিদিন তামা মুতাকিদিন তামা মুহিব্বিন তামা খুলাফা প্রত্যেকের পাক আমল নামায় পাক আর রহমত রাখবো সেদিন। আমিন। খাস করে ইয়া সব সব সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত তামাম মুমিন মুসলমান যারা কবরবাসী হয়ে শুয়ে আছেন প্রত্যেকের পাক আমল পাক আর রহমত রাখবো সেদিন। খাস করে ইয়ার সব আপনার হাবিব আমাদের পানি রাখা তাজিদারি মদিনা সরকার দোয়ালম নূরি মুজাসসাম হাবিব কিবরিয়া সাইয়েদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত রাখবো সেদিন। আমিন। আল্লাহ পাক প্রত্যেকের কবরের আজাব হাসরের আজাব আবদুল আবাদের জন্য মাফ করে দিবে, গায়রি হিসাব জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আপনার আজাব আপনার গজব আপনার কোনো বান্দাই বরদাস্ত করতে পারবে না। আল্লাহ পাক আপনার হাবিবে পাকের তোফায়েলে এই সালে সাহাবের বরকতে আমাদেরকে আপনার খাস মহাব্বত মারিফত দান করুন। সাইয়েদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস জিয়ারত তাওয়াজ্জু মহাব্বত পুরোপুরি নসিব করুন। আমাদেরকে সাইয়েদিনা মুর্শিদি কিবলার খাস জিয়ারত তাওয়াজ্জু পুরোপুরি নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আপনার হক পথে ও যেমন তরিকা ঠিকভাবে চলার তৌফিক দিন। ইমান আকিদা মোহাম্মদ ইসলামের উপর পুরোপুরি ভাবে কায়েম থাকার তৌফিক দিন। আমাদের ইমান আকিদা আকল আমল মজবুত করে দিন। সকল রকম শয়তানি হাল শয়তানি খেয়াল আমাদের অন্তর থেকে দূর করে দিন। খালিস রহমানি হাল রহমানি খেয়াল আমাদের অন্তরে পয়দা করে দিন। ও যেমন তরিকার হাল খেয়াল আমাদের অন্তরে পয়দা করে দিন। আমাদের নফসানিয়তকে মিটিয়ে দিন। খালিস লিল্লাহে আমাদের অন্তরে পয়দা করে দিন। আল্লাহ পাক আমরা যেন আপনার জিকিরে আপনার ফিকিরে আপনার মহাব্বতে সাইয়েদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম মিলাদ কিয়ামের মধ্যে ডুবে থাকতে পারি। এক মুহূর্তের তরে যেন আপনার জিকির ফিকির দুরুদ মিলাদ কিয়াম থেকে গাফিল না হয় সেই তৌফিক দিন। আমাদের রগ রেশায় পশমের গোড়ায় গোড়ায় খুনের কাতরায় কাতরায় শ্বাস প্রশ্বাসে অস্থির মজ্জায় মজ্জায় মহাব্বতের সাথে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিন এবং তা বরদাস্ত করার ক্ষমতা দান করুন। যতদিন দুনিয়াতে রাখবেন ইমান ইসলাম ইজ্জত আবরু বজায় রেখে চলার তৌফিক দিন। আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত ফিতনা ফাসাদ আজাব গড়া গজব হয়রানি পেরেশানি মামলা মোকদ্দমা আশিক বিশ্বগত মাহফুজ রাখুন। দুনিয়া আখিরাতে দুজাহানে অসীম শান্তিতে রাখুন। দুজাহানে তমাম অশান্তি দূর করে দিন। আল্লাহ পাক আমাদেরকে দুজাহানের আপনার সর্বশ্রেষ্ঠ মাহবুব তরিন বান্দার দপ্তরে সাইয়েদিনা মুর্শিদ আপনার হাবিব পাক সর্বশ্রেষ্ঠ মাহবুব তরিন উম্মতের দপ্তরে সাইয়েদিনা মুর্শিদি কিবলা সর্বশ্রেষ্ঠ মাহবুব তরিন মুরিদের দপ্তরে কবুল করে নিন। আমাদেরকে সাইয়েদিনা মুর্শিদি কিবলার ওজির রঙে রঙিন করে দিন। সাইয়েদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ রঙে রঙিন করে দিন। আমাদেরকে আপনার রঙে রঙিন করে দিন। ওজি আমাদের তরকে রঙে রঙিন করে দিন। আমাদেরকে সাইয়েদিনা মুর্শিদি কিবলার ওজির ফয়জে ফয়জে আফ করে দিন। সাইয়েদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ ফয়জে ফয়জে আফ করে দিন। সাইয়েদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ ফুজাত কামারাত বারাকাত নিয়ামতে মালামাল করে দিন। আমাদেরকে সাইয়েদিনা মুর্শিদি কিবলার ওজির ফুজাত কামারাত বারাকাত নিয়ামতে মালামাল করে দিন। রিজায় আল্লাহ সাইয়েদিনা রিজায় মোহাম্মদ সাইয়েদিনা রিজায় ওজি পুরোপুরি হাসিল করা তৌফিক দিন। আল্লাহ পাক আমাদেরকে ফানাফিল ওজির বিলাদত শরীফ বিলাদত শরীফ ফানাফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত রিসালাত শরীফ ফানাফিলের মাকাম তয় করে বাকাবিল্লাহ ওয়াদাতুল ওয়ুজুদ ওয়াদাতুল সুদ খালিস আবদিয়াত ও মুহাব্বিয়াত মাহবিবিয়াত ইনতাই মাকাম তয় করে তৌফিক দিন। আল্লাহ পাক সমস্ত বিশ্বের মুসলমান দিককে খাটিয়ে আল্লাহ আল্লাহ মুসলমান করে ওলি কামেল মুকাম্মেল করে দুনিয়া থেকে নিয়েন। সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আপনার খাস রহমত বরকত দান করুন। আল্লাহ পাক সমস্ত বিশ্বের মানুষকে হেদায়েতে ওজে মহমদ তরিকা নসিব করুন। যারা আপনার নাফরমানিতে ডুবে আছে কাফির মুশরিক নাস্তিক বেদুইন ওয়াবি খারেজি ফাসিক ফুজার আলে কবিজ মুশরিক মুনাফিক যারা আপনার নাফরমানায় বসে আছে তাদেরকে দিনে মোহাম্মদ ওজে মহমদ তরিকা দাখিল করে ওলিয়ে কামেল মুকাম্মেল করে দুনিয়া থেকে নিয়ে। তাও আপনারই বান্দা মানুষ হিসেবে আমাদের ভাই আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই এক মুহূর্তে সমস্ত মানুষকে হাকিকতে হৃদয়তে মোহাম্মদ দান করতে পারেন, কারণ আপনার দয়ার বান্দার দয়ার কোনো কিছুর কমতি নাই। আল্লাহ পাক সমস্ত বিশ্বে মুহাম্মদ সুশাসন ওজে মহমদ তরিকা কায়েম করে দিন। হাকিকতে মোহাম্মদ সুলাইমানি সেকেন্দারি ওজে মহমদ তরিকা সালতানাত কায়েম করে দিন। শয়তানি নমরুদি হামানি ফিরানি সামেরি সাদাদি আবু জাহেলি ওয়াবি ইয়াজি খ্রিস্টানি নাস্তিকবাদী খারেজি ইয়াজিদি মুজিসি সালতানাত নাস্তানাবুদ করে দিন। আমাদের প্রতিষ্ঠিত হক ওজে মহমদ তরিকা সিলসিলাগুলোকে কায়েম করে দিন। আল্লাহ পাক আমরা যেন ওজে মহমদ তরিকার হক সিলসিলাগুলোকে মধ্যে কায়েম থেকে বিশ্বের সকল মানুষের কাছে এই ওজিয়ামদ তরিকার সিলসিলাগুলোর দাওয়াত পৌঁছে দিতে পারি সেই তৌফিক দিন। সমস্ত বাতিল সিলসিলাগুলোকে ধ্বংস করে দিন। যতদিন দুনিয়া ন্যাক প্রতিষ্ঠান ওজিয়ামদ তরিকার হয়েছে হচ্ছে হবে সমস্ত ন্যাক প্রতিষ্ঠানগুলোকে ওজিয়ামদ তরিকার কর্মসূচিগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক খাস করে মুর্শিদ কিবলার যে সমস্ত ন্যাক প্রতিষ্ঠানগুলো কায়েম করে গিয়েছেন যেমন ঈদে মিলাদুন নবীর মাহফিল
ঈদে মিলাদুল ওজির মাহফিল, ওয়াজ মাহফিল, ঈসা আলাইহিস সালামের মাহফিল, মসজিদ মাদ্রাসা ঈদগাহ, স্কুল কলেজ ভার্সিটি, হাটবাজার, রওজা, কবরস্থান, খানকাহ শরীফ, তালিম তালকিন, জিকিরের মাহফিল, ইয়াতিমখানা, লঙ্গরখানা, সরাইখানা, মেহমানখানা, বৈঠকখানা, কুতুবখানা ইত্যাদি, এগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হতে ইসলামের নূর, হাকিকতে কোরআন হাদিসের নূর, নবুয়ত রিসালাতের নূর, তাওহীদের নূর, বিলাদ কামালাতের নূর, আপনার জাতীয় সিফাতি নূর, মোহাব্বত ও মারিফতের নূর, ও যে আমাদের তরিকার নূর, নূরে মুহাম্মদের নূর, নূর ও ওজির নূর তালাম দুনিয়া বিস্তার করে দিন। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে হাকিকতে ইসলামের সেন্টার, রহমতের ভান্ডার, হাকিকতে মারিফতের মার্কাজ, ও যে আমাদের তরিকার প্রাণকেন্দ্র বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের নেক মাকাসিদগুলো কবুল করে নিন। আমরা আপনার আপনারই গোলাম, আমাদেরকে আপনার গোলামিতে মশগুল রাখিয়েন, আমাদেরকে গায়রুল্লাহর মোহতাজ বানিয়েন না। আমরা আপনার কাছে হাত পেতেছি, এ হাত যেন জীবনে কখনো কারো কাছে পতিত না হয়। আমাদের দুনিয়াবি জীবনে যা কিছু প্রয়োজন দয়া করে গায়বী মদদ দ্বারা ব্যবস্থা করে দিন। আমাদের সকলের অভাব অনটন দূর করে রিজিকের কুশাদা করে দিন। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দিন। হালাল রিজিকে অসীম তারা কি খায়ের বরকত রহমত দান করুন। আল্লাহ পাক আমাদের দুনিয়া সর্বশ্রেষ্ঠ ওলি, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ শিক্ষিত, সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দিন। আমাদেরকে মানুষের উপকারী বান্দা বানিয়ে দিন। ভুলে যেন কারো ক্ষতি না করি সেই তৌফিক দিন। আমরা যেন ভুলে গুনার কাজ না করি, ভুলে যেন গুনার কথা মনে না আসে সেই তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখিয়েন। আমরা যেন স্বাধীনভাবে ইমান, ইসলাম, সুন্নি আকীদা, ওজিমত তরিকা বুকে নিয়ে ইতমিনানের জিন্দেগী বসর করতে পারি সেই তৌফিক দিন। খাস করে আমাদের বাংলাদেশে মুহাম্মদী সালতানাত প্রতিষ্ঠিত করে দিন। আমাদের বাংলাদেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দিন। আমরা যেন আপনার পথে, আপনার মতে, সাইয়েদিনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, ওজিমত তরিকায় মোতাবেক চলে আপনার সন্তুষ্টি হাসিল করে আপনার পবিত্র দরবারে পৌঁছতে পারি সেই তৌফিক দিন। আমাদেরকে হাকিকতে হজে বাইতুল্লাহ, হাকিকতে জিয়ারত সাইয়েদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করুন। আমাদেরকে ওয়ালি না বানিয়ে মৌতের ডাক দেন না, খাঁটি মুসলমান না করে কবরে নিয়েন না। যখন মৌতের সময় হবে, হাকিকতে ইমানের সাথে, আসানের সাথে, হাকিকতে কালিমা শরীফ পড়তে পড়তে, রমাদান শরীফের জুমার দিন, আপনার দিদারে ওয়াহদানিয়ত, হাকিকতে সাইয়েদিনা মুহাম্মদের জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদিনা মসজিদে কিবলার জিয়ারত, হাকিকতে ওজির জিয়ারত হাসিলের মাধ্যমে আমাদের জন্য জান কবজ হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের বরকতে, সাইয়েদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে, সাইয়েদিনা মসজিদে কিবলার ওসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক আমাদের উপস্থিত, আল্লাহ পাক আমাদেরকে এই ঈসা আলাইহিস সালামের উসিলায় আমাদের মসজিদে কিবলার এই 11 জিলকাত মাহফিল কবুল করে নিন। আল্লাহ পাক আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, যারা উপস্থিত হতে পারেনি, সবাইকে আপনার ওজিমাদের তরিকার গোলাম হিসেবে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের মুর্শিদের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।